হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে আরবার আর একটা গার্ডেনের ভিডিও লইয়া হাজির হইলাম। আর এটাই লগে আমার যে খেউ খেউ কইন বাংলা লাউ, আবার খেউ খেউ ফানি লাউ, তো যে যেটা হই না কেনে এই বাংলা লাউ রই আজকে আমি ট্রান্সপ্লান্ট করমু। তো ওটা সবার লগে শেয়ার করমু কিলাখান আমি ট্রান্সপ্লান্ট করি। তো এটা তো গত ভিডিও তো কইলাম আমি, কিন্তু একলগে কয়েকটা ভিডিও আমার সব গাছ আমি ট্রান্সপ্লান্ট করছিলাম, আর তিন চারটা ভিডিও একলগে করছিলাম, তো শেয়ার করা আসলে হয়েছে না। তো এখন যেহেতু কই রেকর্ড করা আছে আমার চ্যানেলও রাখি দেই, আমার আমার ভিউয়ার্স হলে দেখতে পারবা। এই তো দেখো কা আমার বাংলা লাউর সেরা গুণ, তা আমার একজন বইনে আমার দিসলাই গুণ, এই কারণের মাঝে আটটা সেরা আছে। আর আরও কিন্তু গাছগুলো ছোটো আছিল, আরও ছোটো থাকা অবস্থায় এগুণ ট্রান্সপ্লান্ট করার কথা আছিল, আমি কিন্তু সময়ে আমি পারছি না, আমি পটও আসিল না আমার গেছে, মাটিও আসিল না, তো জ্ঞান মুখরি যেমন আমি সময়ে আমার হয়েছে না, গাছগুলো একটু বড় হয়ে গেছে। আর এক কেন ইলাখান গাছ থাকলে আসলে যত তাড়াতাড়ি ফারা যায় ট্রান্সপ্লান্ট করিলেও ভালো হয়ে যায়, পটটা চেঞ্জ করি লাগিলে গাছগুলো যত বড় হইব গাছগুলো আর জ্বর যেমন বড় হয়ে যাব, আর জ্বরটা সিরারও একটা ডর থাকে। তেও দেখো আমি বিএনএম থেকে এগুলো আনছি, আমার কিন্তু খুবই কিউট লাগে এই পটগুলা। তো আমি নিচে দিয়ে কতটা হল করে আনিছি দেখো কা, এই তো তো গাছগুলো আসলে যে সময় তিন ফাতা সারি দেয় আমি মনে করি, আমি সব সময় তিন ফাতা সারি দিল লাউ আমি ট্রান্সপ্লান্ট করিলাম, এখানে যত বড় গাছের জ্বরও বেশি হয়ে যায় আর সিরারও ডর থাকে, আর গাছগুলো একখানে তাহলে আনহেলদি হয়ে যায়। আমার এই গাছগুলো আরও যে সময় একটু ছোটো আছিল আরও একটু হেলদি আছিল, এখন একটু বড় হইয়া যেমন লাগে আনহেলদি হয়ে গেছে, যেমন লাগে কিলাখান লাম্বই এবার হয়ে যার গিয়ে, নাইলে আরও ছোটো থাকতে গাছগুলো আরও কিন্তু সুন্দর আছিল। তো যাই হোক, আজকে যেহেতু আমি ট্রান্সপ্লান্ট করলাম আল্লাহর রহমতে, আর আমার গাছগুলো এখন কিন্তু আরও বড় হয়েছে, এই ভিডিওটা তো আগর করা আরও বড় হয়েছে, সবটি গাছ আমার বাড়ছে মাশাআল্লাহ। তো প্রথমে আমি ফানি দিয়ে নিলাম, আর ফানি দিয়া নিলে আর কি মাটিটা সফট হয়ে যাব। আর এখানে পটর মাঝেও আমি মাটি নিছি গিয়ে, আর আমি মাটির মাঝে কোনো কিছু মিক্স করছি না, আমি যেহেতু ছোটো গাছ তা আমি মিক্স করি, আমি চাই না আমার গাছগুলো মারা যাইতো। তো এমনিও আমি যে বস্তার যে মাটি আছে আর কি, যে মাটির মাঝে সিড রোপণ করেন ও মাটির মাঝেও আমি, এটা একটু বালা মাটি আর কি, তো ওটার মাঝে তো এমনিও খানি দেওয়া থাকে, ফোর মান্থর খানি দেওয়া থাকে মাটির মাঝে। এরপরে তো খালি তো যত গড়ো থাকবো আমি বেবি বেয়ে দিব, আর কিচ্ছু দিতাম নাই, এমনিও গাছগুলা কিন্তু বড় হয়ে যায়। তো দেখো কালে এইটু হয় কিন্তু গাছগুলা খুলতে আমার একটু হার্ডর, তো যাই হোক আমি আস্তে আস্তে খুলি লাইছি, মাশাল্লাহ কিচ্ছু হয়েছে না আমার গাছগুলার। তো এখন আমি আমার যেহেতু কেন আটটা গাছ আমি তিনটা পটে রুইলিমু, একটা দিলাইমু তিনটা, আরেকটা তিনটা, আরেকটা দুইটা দিলাইমু, আর একটা একটা করে দিলে কিন্তু অনেকটা পট হয়ে যাব, তো আরও কিন্তু অনেক মুশকিল। আর এটা তো যে সময় গার্ডেনেও নিমু ই পটটা কিন্তু ওই সময় আর আমি একবারে চেঞ্জ করবো। আর একটা জিনিস আমি ভুল করে লাইছি, ওখানে পটোর মাঝে আমি ব্যাগ দিতাম আসলাম, ব্যাগ দিয়ে মাটি দিতাম আসলাম, আমার আসলে মনে থাকছে না আমি ব্যাগও গালাতা নিয়ে রাখিয়া আমি ভুলি লাইছি। তো ব্যাগটা দিলে আমার পটটাও কিন্তু সুন্দর থাকলো না, ক্লিন থাকলো না, আর গার্ডেনে যে সময় নিলাম নে ইজি করিয়া ব্যাগটা তোলা দিয়ে তুলি লাগলেও যেমন আর সিরিয়া তারপরে রুই লাইলে একে, এখন আর কিতা করা আসলে মনে থাকছে না। এদিন অন্য সবটি গাছ আমি ট্রান্সপ্লান্ট করছি আর ভিডিও করছি, আর একটু মন থাকি গেছে গিয়ে আর কি, কিছু করার নাই, ঠিক আছে ওলাখান তো সব সময় আগে আগে আমি রইতাম। তো দেখো কে আমি কিলা গাছগুলো রুইয়া নিলাম, তো দেখলেই বুঝতে পারবা আমার নতুন যারা আপু ভাইয়ারা আছেন কিলাখান রোপণ করাওর, দোয়া করবা সবে গাছগুলোর লাগি। আর একটা মায়াই যায় আসলে, আমরা যারা গার্ডেনিং করি সবেও জানি, আমরা আর এই যে গাছ রুই আমরা গাছগুলা দিই অনেক একটা মায়াই যায়, যেমন আমরা ঘুমতনে উঠতে আগে আমরা গাছগুলা গিয়া দেখি, ঘুমাইবার আগে গাছগুলো একবার আটি আটি দেখি আইয়া ঘুমাই, একটা মায়াই যায়। আর সুন্দরও লাগে ঘরের মাঝে যে গাছ তো যে একটা সুন্দর লাগে আসলে। এই তো আমি রুইয়া নিলাম গিয়ে, এটার মাঝে তিনটা দিলাইছি, হিটার মাঝেও তিনটা দিলাইছি, আর গাছগুলো একটু বড় হয়ে গেছে না নিয়ে লাগে, যেমন একটু আনহেলদি হয়ে গেছে, আর আগে পটটা চেঞ্জ করার দরকার আছিল। তো ঠিক আছে, আমার ওখানে ঠিক আছে গাছগুন, আলহামদুলিল্লাহ কিচ্ছু হয়েছে না, আর জোরও বাক্কা জোর সারি দিছে। তো এখনও তো আরও গরমের মাঝে থাকবো দেড় মাসের মতন, তো গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে যাব,
আমি 1G 2G যদি বেশি বড় হয়ে যায়, আমি গরুর মাঝে 2G করা যাইতো না, গরুর মাঝে রেখে 1Gও কাটিং করি, গার্ডেনও নেওয়ার পরে 2G কাটিং করবো। এই তো, আর এবছর লাগের ওয়েদারটা যেমন বালা দিব কিলা খান বুঝা যায় না, দিন হইলে যেমন রোদ থাকে আবার ঠান্ডাও থাকে, ইটার মানে কিছু বোঝা যায় না, রোদও থাকে এত সুন্দর, রোদ থাকে রোদে দি চাইলে লাগে যেমন পুরা সামার আইচ্ছে, আর বারে গেলে ঠান্ডা থাকে। তো আশা করা যায় এবছর বালাও সামার দিব, লাস্ট ইয়ার তো তেমন বালা সামার আসিল না, আর গার্ডেনের অবস্থা তেমন খেউরিরও বালা আসিল না, তো এবছর আশা করা যায়। আর এবছর আমার অনেক ভাই বোন হলে দেখছি মাথা বান্ধিয়া গার্ডেনিং করাত লাগছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, সব ওর গার্ডেন গাছগুলোর লাগি দোয়া করি, আর আমার গাছগুলোর লাগে সবে দোয়া করবা। তো আমার তো আরও অনেক গাছ রয়েছে ট্রান্সপ্লান্ট করার বা 1G কাটিংও করার, আমার উড়ির গাছও বড় হয়েছে, 1G কাটিং করতাম একহারা, আর একহারা বড় হয়েছে ট্রান্সপ্লান্ট করতাম, আসলে এখন রমজান মাসে টাইমও মিলেন না, আর কিতা করার এবার গাছগুলো বড় হয়ে যায়, যেমন ট্রান্সপ্লান্ট না করলেও গাছগুলো নষ্ট হয়ে যায় আগে না করলে। তো নেক্সট ভিডিও দেখে কিতা শেয়ার করি। আরও নাগামরসর গাছও ট্রান্সপ্লান্ট করার বাকি রয়েছে, খাসামরসর গাছ বাকি রয়েছে, অনেক গাছ হয়ে গেছে কি, এখন ইতার লগে বাক্যা টাইম দেওয়া লাগে। এই গাছগুলো রোয়ার মাঝে আমার একটু টাইম লাগাইছে, এখানে গাছগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছিল গিয়ে, আর লেট করা যেমন গাছ লম্বা হয়ে গেছিল গিয়ে, এলাকান লম্বা আসিল না আসলে, তো আমার একটু টাইম লাগছে এগুলো রোপণ করায় ঠিকঠাক করিয়া। তো এই তো আমি রুইয়া নিছি গি, এখন গাছের মাঝে একটু বেবি বয় দিলাইমু। তো এটার মাঝে তো আর ইনস্ট্রাকশন লেখা আছে, সবেও তো জানোইন, 1/2 লিটার পানির মাঝে 5-10 ড্রপ দেওয়ার লাগে, তো আমি 10 ড্রপ দিয়ে আনেরাম, আমার এই বোতলের মাঝে 1/2 লিটার পানি আটে, আমি বোতল দিয়ে দেরা আমি ইজি হইবার লাগে আর কি, সবসময় আমার ভিডিও যারা দেখোইন জানোইন যে বোতল দিয়ে দিলে ইজি হয়। তো তো ঠিক আছে, আশা করি সবার কাছে ভালো লাগছে আমার আজকের ভিডিওটা, আর ভালো যদি লাগে থাকে তো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিলাই বা, আর আমার চ্যানেলের মাঝে যদি নতুন হইয়া থাকো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাই জানাই অসংখ্য অসংখ্য দোয়ার ভালোবাসা। তো আজকের মতো সবার কাছে ওখানেও আমি বিদায় নিমু, সব ভালো থাকবা সুস্থ থাকবা, সবে সবার লাগে দোয়া করবা, আর যেহেতু এখন রমজান মাস আমার লাগে সবে দোয়া করবা, সবার দোয়ার মাঝে আমার মনে রাখবা প্লিজ, আমিও সবার লাগে দোয়া করি। এখন আমার গাছগুলারে দেখুকা আমি একটা টাওয়াল দিয়া মাটি ফুসিয়া আর সুন্দর করে রাখি দিমু আঁকি, দেখতে একটা সুন্দর লাগে, দেখুকা কিলাখান আমি রাখছি। তো ঠিক আছে, সব ভালো থাকুকা সুস্থ থাকুকা, আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।